ডিসেম্বর মানেই উৎসবের মরশুম। বড়দিন থেকে বর্ষবরণ উৎসবে মেতে থাকে 8 থেকে 80 সকলেই। তবে বড়দিনে বাচ্চাদের আরেক চমক সান্তা ক্লজ। আর এবার এই সান্তা ক্লজ সেজে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো শান্তিপুরের সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ। শনিবার শান্তিপুর ব্লকের চাদরা গির্জা সংলগ্ন এলাকায় বেশ কিছু দুস্থ পরিবারকে সান্তা ক্লজ সেজে শীত বস্ত্র বিতরণ করল সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের সদস্যরা। সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের প্রাককালে সান্তা ক্লজ সেজে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা। খুব দারুণ অনুভূতি, কারণ এই অনুষ্ঠানে আমি প্রথমবার এলাম। শুনলাম অনুষ্ঠানটা 5 বছর ধরে হচ্ছে এলাকা আরবান্দি এলাকায়। আমি বহুবার এসেছি, আমাদের পাশেই আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখানে আমাদের নিয়মিত তো রুগীরা আসেনি, তার সাথে আমাদের ভ্যাকসিনেশনের কার্যক্রমও ওখানে চলে, তো মানুষগুলো আমার কাছে পরিচিত। কিন্তু আজকে এই যে শীতের সময় যে একটু উষ্ণতা তাদের দেওয়ার জন্য পূর্ণিমা মিলনী সংঘ যে রয়েছেন তাদের পাশে যে আমি থাকতে পারলাম, এজন্য সত্যিই আমি আনন্দিত। এবং আমি প্রত্যেককে জানাই বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের জন্য শুভেচ্ছা। বড়দিনের আনন্দে সেজে উঠেছে শান্তিপুর ব্লকের চাদরার গির্জা। উৎসব মরশুমে মেতে উঠেছে ওই এলাকার বাসিন্দারা। আর এর মধ্যেই পূর্ণিমা মিলনী সংঘের এই উদ্যোগে আনন্দিত এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।